আচ্ছা, এবার আমরা 2015-তে চলে আসি। 2015-তে এখন কি হলো, আস্তে আস্তে এখন তুরস্ক ইনভলভ হচ্ছে, মানে আপনি একটু ট্রানজিশনটা বুঝেন কিভাবে সব দেশগুলো ইনভলভ হয়ে যাচ্ছে। তুরস্কের সবচেয়ে বড় সমস্যা যেটা, সে হচ্ছে কুর্দি। কোনোভাবে একটা কুর্দিদেরকে জিততে দেওয়া যাবে না, কারণ তুরস্কের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে কুর্দিরা ওখানে স্বায়ত্তশাসন ই করবে, ঘোষণা দিবে। কুর্দিদের অনেক বড় একটা পপুলেশন, সবচেয়ে বেশি কুর্দি পিপলরা কিন্তু তার্কিতে অনেক অনেক বড়, সবচেয়ে বেশি না হলেও অনেক বড় একটা অংশ। প্রবাবলি আমার তো এখন ঠিক মনে নেই, যখন আমি পড়েছিলাম আমার মনে আছে প্রবাবলি 30% এর মতো পপুলেশন হচ্ছে টার্কিতে কুর্দি আছে। এবং এই কুর্দি টার্কির যে নেতা, নামটা তো মনে আসছে না, হ্যাঁ এরদোয়ান, আমার খুবই পছন্দের ব্যক্তিত্ব, মানে তার পার্সোনালিটি হচ্ছে খুবই ইন্সপায়ারিং একটা পার্সোনালিটি। এবং মুসলিম জাতির জন্য উনি একমাত্র আশার আলো এখনো পর্যন্ত, তখনও ছিলেন এখনো তো। উনি কিন্তু খুব স্ট্রং পজিশন, খালি নিউজে দেখতাম খুবই ভাষণ দিচ্ছেন, স্ট্রং পজিশন। কুর্দিরা তখন খুব চেষ্টা করছিল যে যুদ্ধের উছিলায় তারা যেন তাদের স্টেটটা গঠন করতে পারে, কারণ সরকার তখন নড়বড়। তো উনি বারবার আসতো, ভাষণ দিতেন এবং বলতেন যে কুর্দিদেরকে কোনোভাবে ই করা যাবে না, কারণ তাদের দেশটা তো টুকরা হয়ে যাবে। তারা যদি কুর্দি জাতি যদি আলাদা করে ই করে, 30%-এর মতো হচ্ছে তাদের পপুলেশন ছিল কুর্দিরা। এই কারণে টার্কি কি করলো, বম অ্যাটাক করা শুরু করলো কুর্দিদের উপরে এই 2015-তে সিরিয়াতে। সো মেইনলি এই যে পিকেকে এবং ওয়াইপিজি এর বিরুদ্ধে, পিকেকে এবং ওয়াইপিজি আমরা কি জানি যে এরা হচ্ছে কুর্দিদের পক্ষ হয়ে যুদ্ধ করত। তো এরা হচ্ছে পিকেকে তুরস্কের সবচেয়ে বড় শত্রু আর কি, তুরস্কের সরকারের বিরুদ্ধে। তো তারপর কি হলো, আইসিস কি করলো, এদিকে আইসিস তার ধ্বংসলীলা চালাচ্ছে। পালমাইরা যে শহর, ঐতিহাসিক শহর পালমাইরা, দেখবেন খুব ঐতিহাসিক ই আছে, কালচারালি হেরিটেজ যে এলাকা, হেরিটেজ এর জন্য, ঐতিহ্যের জন্য অনেক ইম্পর্টেন্ট পালমাইরা। ওইখানে বিভিন্ন ই আছে, ভাস্কর্য টাস্কর্য এরকম আর কি, ঐতিহাসিক জায়গা আছে, বিভিন্ন ইসে মুভি টুভিতে ওখানে শুট করা হয়, এত সুন্দর জায়গা। তো 2000 থেকে 3000 আগের, হ্যাঁ ঐতিহাসিক ই আছে, জায়গা আছে বলেন, ভাস্কর্য কি বলে, হিস্টোরিক্যাল যে সাইট গুলো, হ্যাঁ অনেক পুরনো সাইট আছে। পালমাইরা হচ্ছে সেটা, সে পালমারাই দখল করে ফেলেছে। তাহলে পালমাইরা কোথায়, এরকম একটা এমসিকিউ তখন এসেছিল, এরকম আসতো আমার মনে আছে। এখন যেগুলো নিউজে বারবার আসবে আপনারা সেগুলো ধরে রাখেন, ব্যাংকের এমসিকিউ বিসিএস এ আসার সম্ভাবনা কম, বিসিএস এ এখন এত অবভিয়াস আসে না, একটা শহরের নাম আসে না, একটু ব্রেন খাটাতে হয়। হ্যাঁ ওরকম একটু মানে ব্রেন খাটানো একটা প্রশ্ন করবে বিসিএস এ, এমসিকিউ তে আপনি নাও পেতে পারেন, বাট ব্যাংক ট্যাঙ্কে অন্যান্য যে ই আছে পরীক্ষা আছে, এমসিকিউ তে এই শহর টহর এগুলো তখন আসতো, এখনো আপনার যেগুলো রেলেভেন্ট সেগুলো আসবে। আইসিস এদিকে দখল করছে। তারপরে সেপ্টেম্বরে কি হলো, রাশিয়া ইন্টারভেন্স, যে আস্তে আস্তে দেখেন সময় পেরোচ্ছে, সবাই ইনভলভ হওয়া শুরু হয়েছে। তাহলে তাহলে আতিয়া ফারজানা প্রশ্ন করেছেন, ম্যাম আল কায়দা প্রথম কোন দেশে কি উদ্দেশ্যে গঠন হয়েছিল? আল কায়দা মেইনলি সে হচ্ছে ইউএস এর বিরুদ্ধে, এবং আমরা আমি যতদূর আমি পড়েছি আমার জানা মতে ক্ষুদ্র নলেজে, আমি তো বিসিএস এর জন্য এত ভিতরে পড়ি নাই যতটুকু দরকার, আমরা 9/11 থেকে আমরা জানা শুরু করেছি আল কায়দার নাম, তাই না? 9/11 আল কায়দা তখন কোথায় ছিল মেইনলি, হ্যাঁ পাকিস্তান। সো ওইখানে হচ্ছে আলটিমেটলি, কিন্তু পরে কিন্তু আমরা কি দেখলাম যে আস্তে আস্তে দেখলাম যে অনেক গ্রুপ আছে, এদিকে সৌদি আরব ইনভলভ আছে, তাই না? তো এটা আপনি পাকিস্তানকে খালি বললে হবে না, বাট ওইখানে কিন্তু পাওয়া গেছে ওসামা বিন লাদেনকে। তো এটা কোনো দেশ ভিত্তিক না, এটা হচ্ছে মূল, আপনার কি বলেন তো ওরা কি চায়, ওরা আমেরিকার বিরুদ্ধে মানে হচ্ছে যে ওরা মানে ধর্মের একটা জানান দিচ্ছে, এটা আসলে মূল নীতির উপরে, এটা আপনার কোনো দেশ ভিত্তিক তো একটা না, এটা একটা থট প্রসেস। যেমন আইসিস, ওদেরও তো ওরা তো পক্ষে ছিল আগে, আল কায়দার সাথে ছিল, পরে আল কায়দা বহিষ্কার করলো, মানে সকল মুসলিম জাতি আর কি, যে এটা জাতিগত বা বিশ্বাসগত ধর্মের একটা লড়াই বলতে পারেন, জিহাদ বলতে পারেন, জিহাদ ঘোষণা, এটা তো দেশ ভিত্তিক কোনো এটা ই না, এটা থট প্রসেস, এটা সব পুরো বিশ্বে ছড়িয়ে গেছে না সন্ত্রাসবাদ।
এখন তো ফ্রান্সের বিভিন্ন কেন হচ্ছে, ফ্রান্সের সাথে তো সমস্যা না, সমস্যা হচ্ছে চিন্তা ভাবনা, বা সমস্যা হচ্ছে যে অপমান করা একটা ধর্ম আর একটা ধর্মের, যে কাদা ছুড়াছুড়ি করে, ঠিক আছে। তারপরে আপনার সোভিয়েতে যে মেইনলি তখন আফগান ওয়ার হয়েছিল, ঠিক আছে, ওই কোল্ড ওয়ার থেকে হচ্ছে শুরু বলতে পারেন। বাট এগুলো আল কায়দা কিন্তু কোন জিও পলিটিক্যাল না, আল কায়দা হচ্ছে থট মূলনীতির উপরে। কিন্তু সোভিয়েত ওয়ার, আফগান ওয়ার, এগুলো কিন্তু শুরু হয়েছিল অর্থাৎ জিও পলিটিক্যাল, তাতে দখল তো অনেক রিলেটেড, মানে একটা সাথে একটা রিলেটেড, কিন্তু আপনি ডিফারেন্স আছে। কিন্তু আল কায়দা কিন্তু যে এদের কিন্তু মেইনলি ধর্মটাই করে, দেখবেন ধর্মটাকে আমাদের নাম খারাপ করেছে না, মুসলিম মুসলমানদের নাম, ইসলামের নাম খারাপ করেছে। কিন্তু আসলে তো এটা শুরু হয়েছিল কোল্ড ওয়ার থেকে, যে জিও পলিটিক্যাল ক্ষমতা, কে কত পাওয়ারফুল, হ্যাঁ, কে জিতলো কে হারলো, তো এগুলো হচ্ছে আপনি আস্তে আস্তে। আচ্ছা, অমিত জানাচ্ছেন, এই যে অমিতের অনেক নলেজ আছে, অমিত জানাচ্ছেন যে 1988 হ্যাঁ এস্টাবলিশ হয়েছে, আমি তো সাল মনে নাই, এস্টাবলিশ হয়েছে 1988 অমিত জানাচ্ছে। কিন্তু ওই যে হ্যাঁ আফগান ওয়ার, রাশিয়া, রাশিয়া যে এখনো কিন্তু ওই যে আফগানিস্তানে কোনো কিছু করতে পারেনি, কেন বলেন তো, একমাত্র সোভিয়েত বা রাশিয়ার এগেনস্টে কোনো যুদ্ধে জেতা সম্ভব হয়নি, সব যুদ্ধ জিতেছে ইউএসএ, কিন্তু যখন যেখানে রাশিয়া গিয়েছে বা সোভিয়েত যেখানে ছিল কেউ কিন্তু জিততে পারেনি, আর ওইখানে জিততে পারেনি। আফগান ওয়ার তো বিশাল বড় একটা, ওখানে জিততে পারেনি পাহাড়ি এলাকায়, এই কারণে ওইখানে এমন করে জিওগ্রাফিটা অনেক বড় ফ্যাক্টর ছিল আফগান আফগান ওয়ারের ক্ষেত্রে। যাই হোক, ডাইগ্রেস করে যাচ্ছি, এটা আপনি বুঝতে, এটা মূলনীতিগত, এটা ধর্মের একটা লড়াই বা একটা বিশ্বাস। আস্তে আস্তে এখন মানে কে যে কেন হেট করে ফ্রান্সকে, এখন সবাই কেন হেট করে, এরা মানে ওই যে একটার সাথে একটা ট্যাঙ্গেল হতে হতে এখন বয়কট ফ্রান্স, তো ব্যাপারটা হচ্ছে এরকম। এই সিরিয়ান ক্রাইসিসও তাই, কে কাকে মারছে যুদ্ধ করছে এটা কোনো ই নেই। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে যাই। আর আমি তো বলে দিয়েছি এখন এটা অর্ডার হয়ে পড়েছে, অমিত আর রাকিবুল হাসান এই দুজন দেখলাম অনেক ভাস্ট নলেজ, আমাকে অনেক হেল্প করছে ওরা। তা আমি চাইবো আপনারা একটু কাইন্ডলি ওই ফেসবুকে একটু লেখেন আপনাদের যে এত জ্ঞান, এটা একটু কাজে লাগান, আমিও জানি সবাই জানলো, আপনার তো অনেক ভেতরের ইনডেপথ নলেজ আছে। যেমন আমার শিয়াশুনি নিয়ে এত ইনডেপথ নাই, মোটামুটি যতটুকু ওভারঅল, হ্যাঁ। তারপরে যে আল কায়দা, এই যে আপনারা তো জানেন আফগান রাশিয়া, এমনি লিখে ফেলেন না, ফেসবুকে লিখবেন, এখানে কমেন্ট করে তো আসলে কোনো নলেজ শেয়ারিং হচ্ছে না। আচ্ছা, তাহলে সেপ্টেম্বরে কি হলো, রাশিয়া এবার চলে আসলো, আস্তে আস্তে দেখেন সব গ্রুপ অ্যাড হচ্ছে। রাশিয়া আসা মানে কি বলেন তো, রাশিয়া আসা মানেই হচ্ছে ইউএস এখন টনক নড়বে, তার মানে কি কোল্ড ওয়ারের রেসটা চলে আসছে, প্রক্সি ওয়ার, কোল্ড ওয়ার হচ্ছে মেজর যে পাওয়ার গুলা তাদেরই তো কোল্ড ওয়ার, তারা রাশিয়া এখন মিলিটারি মানে ইনভলভ হলো। এতদিন তো ছিল মূলনীতিগত, যে টাকা পয়সা দিত, আর্সেনাল দিত, পিছনে পিছনে প্রক্সি ওয়ার, এখন রাশিয়া সরাসরি নেমে পড়েছে মিলিটারি বম্বিংস এগেনস্ট রাশিয়া, দেখলো যে বেশি বাড় বেড়েছে আইসিল আল নুসরা এফএসএ, ফ্রি সিনিয়র ফ্রি সিরিয়ান আর্মি। রাশিয়া এখন দেখেন ও কিন্তু সবার এগেনস্টেই মারপিট শুরু করলো, কেন, কারণ রাশিয়ার কথা হচ্ছে যে কোনো মূল্যে আসাদ পাওয়ারে থাকতে হবে। আসাদ থাকা মানে রাশিয়ার হচ্ছে জিওপলিটিক্যালি টিকে থাকা, আমেরিকা যদি একবার ঢুকে পড়ে এশিয়া মিডল ইস্টে বা আমেরিকার যদি ওই যায় দখল হয়ে যায় ওইখানে কোনোভাবে জয় হয়ে যায়, তাহলে তো রাশিয়াই পতন হয়ে যাবে। সো রাশিয়ার কথা হচ্ছে যে এখন কাউকে আমি চিনি না, আসাদকে পাওয়ারে রাখতে আমার যা যা করা লাগে। ও দেখেন আইসিলের বিরুদ্ধেও মারলো, আল নুসরাকেও মারলো, ফ্রি সিরিয়ান আর্মি রেবেল গ্রুপ তার বিরুদ্ধে সে মিলিটারিলি নেমে পড়েছে, বেশি বার বেড়ে গেছে এখন রাশিয়া নেমে গেছে। তারপরে কি 2016 চলে আসলাম আমরা, 2016 কি হলো বলেন তো, সবচেয়ে বড় ঘটনা আমাদের ট্রাম্প সাহেব এসেছে। আই রিমেম্বার সো গুড, মানে সো ওয়েল, আমি এত ভালোভাবে মনে আছে, তখন আমি রিটার্ন বেসডি পড়ছিলাম, তখন কেবল আমি প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম অক্টোবর, নভেম্বরের দিকে ইলেকশন হয়, অক্টোবর থেকে আমি আস্তে আস্তে বিসিএস এর রিটার্ন এর প্রিপারেশন নেওয়া শুরু করি 2016। তো আমি তখন জানি যে কিভাবে ট্রাম্পের জয়টা, মানে কত জল্পনা কল্পনা, জিতবে কি জিতবে না, তো এই এই বড় একটা ঘটনা ঘটলো। আর প্লাস আইসিল আস্তে আস্তে কি হচ্ছে, লুজিং গ্রাউন্ড, রাশিয়া নেমেছে, এখন আইসিল কি আর কোনো সুবিধা করতে পারে, আইসিলের খেতাপুরি হয়ে যাচ্ছে, এখন আইসিল আস্তে আস্তে একটু দুর্বল হয়ে গেল, সিজ ফায়ার হওয়া শুরু, এখন ডিপ্লোম্যাটিক ভাবেও কিন্তু কি হলো, সিজ ফায়ার মানে কি, নতুন একটা টার্ম পেলাম, এর আগের ক্লাসে আমি বলেছিলাম
সিজ ফায়ার মানে হচ্ছে সিজ এবং ফায়ার, সিজ মানে কমানো। ইংলিশে যদি ইংলিশের ক্ষেত্রে যদি চিন্তা করেন সিজ আস্তে আস্তে কমে যাওয়া, তোমার রাগ আস্তে আস্তে কমে গেল, তাহলে কি হবে ইওর অ্যাঙ্গার সিজড, আস্তে আস্তে কমে গেল। সিজ আর ফায়ার, ফায়ার মানে গোলাগুলি, তাহলে গোলাগুলি বন্ধ। সিজ ফায়ার মানে আপাতত আমি চুপচাপ আছি কিন্তু আলটিমেটলি আমি তোমাকে মারবো, মানে যুদ্ধ মানে বিরতি, কোন যুদ্ধের শেষ না, আমি বিরতি দিলাম কিন্তু আমি কিন্তু তোমার সাথে আমার বোঝাপড়া আছে। ইউএসএ এবং রাশিয়া কি হলো ফেব্রুয়ারিতে সিজ ফায়ার হলো, এটা আবার কি হলো সেপ্টেম্বরে যে আবার মারামারি লেগে গেল, মানে বোঝা যাচ্ছে যে কাজ করে না সিজ ফায়ার, কিছুদিন থাকে আবার যে গা সেই। এখন তাহলে 2016 সেপ্টেম্বর পর্যন্ত যদি ডেথ টোল বলেন, এরপরে রিসেন্ট অ্যাফেয়ার্স যখন আমি পড়াবো তখন আরো আপডেটেড দিতে পারবো। এটা 2016 পর্যন্ত স্ট্যাটিস্টিক্স আছে যে তখন দেখেন তখনই প্রায় 470,000 মানুষ মরে গিয়েছে, জাস্ট ডেড, মানে 500,000 মানুষ ডেড, একেবারে ডেড। তাহলে এখন কত বেড়ে গিয়েছে, এখন এগুলো আমরা রিসেন্ট অ্যাফেয়ার্স এ আরো অ্যাড হবে। হ্যাঁ, আর আহত হয়েছে দেখেন 19,00,000, আহত তো কোনো লিমিটই নাই, 19,00,000 মানুষ মানে কি আহত মানে হাত পা নাই, তাদের জীবনের তো আর কোনো মানে নেই, মানে সবচেয়ে ডেডলি, মানে সিরিয়া এটা এখনো সবচেয়ে ডেডলি যদি বলেন ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে ভয়ানক এবং এখনো চলমান, হ্যাঁ মডার্ন হিস্ট্রিতে সবচেয়ে জঘন্যতম একটি যুদ্ধ বলেন, ক্রাইসিস বলেন, সংকট, মানবতার বিরুদ্ধে সংকট হচ্ছে সিরিয়ান যে ওয়ার, সিরিয়ান ক্রাইসিসটা। তাহলে 2017 চলে আসলাম আমরা, এখন রাশিয়া কি করলো আসাদকে, ও 2016 যে আমি ট্রাম্পের ব্যাপারটা ঘটেছে ওখানে আমি স্লাইডে অ্যাড করিনি বাট আমি ক্লাসে বলে দিই, ট্রাম্প যেহেতু 16 আসলো ও নভেম্বরে ইলেক্ট হলো, জানুয়ারির 20 আমরা জানি সে কি করবে, সে আসনে বসবে, ওভাল অফিসে ঢুকবে। 2017 জানুয়ারিতে জানুয়ারির 20 সে যখন ঢুকলো এসেই সে কি করলো যে না অনেক হয়েছে যুদ্ধ টুদ্ধ, আমি এত যুদ্ধ চাই না, আসাদ থাকুক পাওয়ারে, সে আসাদকে সাপোর্ট করলো যে না আসাদ থাকুক আমরা আমাদের ট্রুপ সরাই ফেলি আমরা আর পারবো না, মানে সে ভালো সাজলো। কারণ মানুষ কিন্তু কখনো মানে আমাদের মুক্তিযুদ্ধ দেখবেন যে সরকার এক পক্ষে জনগণ আমাদের পক্ষে, সরকার কিন্তু কি ছিল, নিক্সন ছিল খারাপ ছিল, মানে সে পাকিস্তানের পক্ষে, সে কিন্তু সাধারণ জনগণের পক্ষে ছিল না, কিন্তু সাধারণ জনগণ কিন্তু আমাদের পক্ষে ছিল, অনেক টাকা কিন্তু দিয়েছে ওরা, সাহায্য করেছে, ওই যে কনসার্ট ফর বাংলাদেশ যে হলো তাই না, বব ডিলেন, তো ওইখানে বব ডিলেন আরো কে ছিল, রবি শঙ্কর, যে বিশাল বড় যে কনসার্ট ফর বাংলাদেশ, ওইখানে যে টাকাটা সাধারণ মানুষ দিয়েছিল $2.5 million অ্যাপ্রক্সিমেটলি, কারণ সাধারণ মানুষ আমাদের পক্ষে ছিল, তো সাধারণ মানুষ হচ্ছে চায় যে ন্যায়টা হোক, অন্যায়টা না হোক, আমরা সাধারণ মানুষের উপরে যুদ্ধ হচ্ছিল তখন। তো এখানে দেখেন রাশিয়া যখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু আসলো পাওয়ারে, সে সাধারণ মানুষকে খুশি করার জন্য কি করলো যে আমি আমাদের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে যুদ্ধ আমরা করব না, এই টাকাটা আমরা আমরা মানুষকে মারছি কেন, আমরা যুদ্ধের মধ্যে নাই, এই আমাদের জনগণের ইকোনমি, আমাদের যে অর্থনীতি বাঁচাতে হবে, আমরা টাকা খরচ করে যুদ্ধ পান করব না। ট্রাম্প এসে কি করলো, আসাদ আসাদের জায়গাতে থাক আমরা সরে আসি। এখন আসাদ তাহলে কি হলো, আসাদ তো খুশি হয়ে গেল, রাশিয়া তখন কি করলো চলে আসলো রাশিয়ার হেল্পের মাধ্যমে, সে অ্যালেপ্পো যে রেবেল সিটি, সবচেয়ে বড় রেবেলদের যে একটা ঘাঁটি ছিল অ্যালেপ্পো, এটাও হচ্ছে কত ইম্পর্টেন্ট একটা নামটা মনে হয় অনেকেই চিনতে পারবেন, পেপারে এসে একেবারে সয়লাব হয়ে গিয়েছিল, অ্যালেপ্পো সিটিটা শেষমেশ দখল করে ফেলল সরকার অর্থাৎ আসাদ এবং রাশিয়ার হেল্পের মাধ্যমে, কারণ রেবেলদের এখন আর খাওয়া নাই, রেবেলরা মেইনলি পাওয়ার এম্পাওয়ার্ড বাই ইউএসএ ছিল তাই না, ওয়েস্টার্ন দেশগুলো আর কি, ইউএসএ নাই মানে আসল জায়গাটাই নাই, অ্যালেপ্পো থেকে রেবেলদেরকে কি করলো, অ্যালেপ্পো দখল করে ফেললো, ওটা রেবেলদের মেইনলি ই ছিল, ঘাঁটি ছিল। তাহলে রেবেল গ্রুপরা এখন কি দুর্বল হয়ে গেল না, তো তারপরে কি হলো আসাদ কি করলো, তার খাসরত জেকার সেই সাধারণ মানুষকে, সাধারণ মানুষ তো এখনো যুদ্ধ করছে, মানে সাধারণ মানুষ তো নেমে পড়েছে যে আমি সরকার পতন করব, তারা খেতে পাচ্ছে না, তারা তাদের মানে তাদের বাঁচার কোনো আর ই নাই, অর্থ নাই, তো তারা যেহেতু থামছে না, আসাদ আবার কি করলো আবার কেমিক্যাল অ্যাটাক করা শুরু করলো, আবারও সেই ওই মানুষ নিউজে আসলো। এখন ডোনাল্ড ট্রাম্প কি করলো, দেখলো যে কিরে আসাদ তো আসলে ভালো মানুষ না, ডোনাল্ড ট্রাম্প আস্তে আস্তে তার মন চেঞ্জ করলো,
এগুলো নিউজে এসেছে অনেক দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প আবার তার মন চেঞ্জ করলো। ডোনাল্ড ট্রাম্প কি করলো, ডাইরেক্ট এটা অনেক পেপারে এসেছে, ডোনাল্ড ট্রাম্প তামাহাক সার্জিক্যাল স্ট্রাইক, মানে তামাহাক নামে একটা ওয়েপন, মানে এই আপনারা একটু দেখে নেবেন বানানটাও ঠিক আছে কিনা, আমি আমার যতটুকু মনে আছে আমি দ্রুত করেছি, আপনারা একটু একটু স্টাডি করবেন, পেপারে খুব এসেছিল। হ্যাঁ, তারা সে ডাইরেক্ট অ্যাটাক করেছে আসাদের বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এখন মানে মানবতার খাতিরে যে তুমি এরকম কেমিক্যাল অ্যাটাক করলা, তো সে কি করলো ডাইরেক্ট সার্জিক্যাল অ্যাটাক করেছে। এবং অনেক নিউজ টিউজে এসেছে, সবাই তো খুব অবাক যে কিরে, সে খুব ক্রিটিসিজম করছিল যে ওবামার ওয়েটা ভালো না। হ্যাঁ, সে কিন্তু পরে ওবামার মতোই যে না আমি এখন ডাইরেক্ট হচ্ছে মিলিটারিলি সে কিন্তু ইন্টারভিউ করেছে। এগুলো পেপারে নিউজে খুব বেশি এসেছিল তখন, কারণ সে তখন ইমপ্রেস করছে, সে কেবল এসেছে, এসে তখন সে ডাইরেক্ট ইনভলভ হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখন পিস ইনিশিয়েটিভে চলে যাব। এরপরে আপনারা এখনো জানেন যে এটা এখনো চলছে, আলটিমেটলি কিন্তু কিছু করতে পারেনি রাশিয়া, এখনো রাশিয়ার জন্যই আসাদ কিন্তু টিকে আছে। হ্যাঁ, আর নেক্সটে আমি যখন আরো রিসেন্ট অ্যাফেয়ার্স পড়াবো এটার আপডেট গুলো দিব। এটার কোনো সুরাহা কিন্তু হয়নি, ওই যে কমপ্লেক্স বললাম, সব দেশ নিজের স্বার্থ উদ্ধার করার জন্য কেউ ই করতে দিচ্ছে না, আর মেইনলি রাশিয়া যে কোনো মূল্যে আসাদকে টিকিয়ে রেখেছে, কারণ রাশিয়ার সার্ভাইভাল কেস এখানে। তো এখনো কোনো সলিউশন কিন্তু হয়নি। আচ্ছা, তারপরে এর মধ্যে তো আমরা জানি যে কি হলো, ডোনাল্ড ট্রাম্প এখন নেই, বাট আলটিমেটলি সিরিয়া, সিরিয়ার জায়গাতেই আছে। পৃথিবীর সবচেয়ে বড় রেফিউজি ক্রাইসিস এর উৎস হচ্ছে সিরিয়া, পুরো বিশ্বে 6 মিলিয়ন অর্থাৎ 60 লাখ, এখানে তো আমি স্লাইড অ্যাড করিনি, আমি লিখে দিচ্ছি, 6 মিলিয়ন হচ্ছে শুধুমাত্র রেফিউজি, সিরিয়ান রেফিউজি কি হলো ইউকেতে অর্থাৎ টার্কিতে, তুরস্কে, তারপরে হচ্ছে ইউরোজোন যেগুলো কাছাকাছি যে দেশ আছে, লেবানন, জর্ডান, আশেপাশে সব জায়গায় তারা সিরিয়ান রেফিউজি। জর্ডানে অনেক বড় রেফিউজি আছে, হ্যাঁ অনেক বড় রেফিউজি ক্যাম্প আছে শুধুমাত্র সিরিয়ান রেফিউজি। আমরা কি জানি জার্মানিতে, জার্মানি কিন্তু অনেক আশ্রয় দিয়েছে সবচেয়ে বেশি, তুরস্কে সবচেয়ে বেশি আছে, তুরস্কে 27 লাখ হচ্ছে এই রেফিউজিকে আশ্রয় দিতে হয়েছে। এই কারণে তুরস্ক কিন্তু এখনো নিজের সাথে ইনভলভড আছে এই এটার সাথে, কারণ ওদের তো এই এতজনকে ওরা কোথায় রাখবে, তাই না, ওদেরকে তো জায়গা দিতে হবে। আমাদের যেমন আমাদের শরণার্থীর কারণে ইন্ডিয়া হ্যাড টু ইনভলভ, আমাদের 1 কোটি শরণার্থীকে জায়গা দিয়েছে ইন্ডিয়া, তখন তো ইন্দিরা গান্ধীর উপরে অনেক প্রেশার, সাধারণ মানুষ, ইন্ডিয়ার মানুষ তো সাফার করছিল, তাই না, ত্রিপুরাতে। হ্যাঁ অনেকই, যদিও আমরা অনেক হেল্প পেয়েছি, কিন্তু এদের আমাদের 1 কোটি শরণার্থীকে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো এই কারণে টার্কি এর পরেও অনেক ইনভলভ থাকতে হয়েছে, অনেক কিছু সে করেছে। আর টার্কির তো আরেকটা স্বার্থ কি বলেন তো, কুর্দি। আচ্ছা, তো এই রিফিউজি ক্রাইসিস আলাদা, সিরিয়ান যে রিফিউজি এটা পুরো একটা এস এর জন্য আপনার রেডি করতেই হবে, এস এর জন্য এটা মাস্ট, অনেক বেশি রিফিউজির ব্যাপার। তো আপনার এস এর ক্ষেত্রে একটা রেফিউজি একটা টপিক থাকে ওয়ার্ল্ড ওয়াইড, তো ওটাতে রেফিউজি যদি আসে সবার আগে আপনার সিরিয়ানটা ঢুকাতে হবে, তারপরে ঢুকাবেন রোহিঙ্গা, তারপরে ঢুকাবেন হচ্ছে আরো আছে আরো রেফিউজি হচ্ছে ধরেন পুরো ওয়ার্ল্ড ওয়াইডে আরো রেফিউজির কিছু নাম আছে, হ্যাঁ ওগুলো সব আসবে, বাট মেইনলি আসবে সিরিয়া এবং এখন তো রোহিঙ্গা। তো তখন ওই এস এর জন্য যখন তৈরি করবেন এই ডেটা গুলো আপনারা কালেক্ট করে নেবেন, কত লাখ, তাই না, আমার এখানে পার্সেন্টেজ দিলে এটা হচ্ছে কারেক্ট হবে না। আচ্ছা, পিস ইনিশিয়েটিভ কখন কি কি নেওয়া হয়েছে এর মধ্যে আমরা খুব ব্রিফলি দেখব। জেনেভা নাম্বার 1 2012, ওই যে শুরুতেই একটা নেওয়া হয়েছিল, অবভিয়াসলি ফেইলড। জেনেভা 2 2014, লাভ হয়নি। ভিয়েনা প্রসেস হয়েছে অক্টোবর 2015, জেনেভা 3 2016, কোনোটাই কাজে আসেনি, কারণ কাজে আসলে কিছু না কিছু সুরাহা হতো, ওই যে সিজফায়ার হয় আবার বন্ধ হয়ে যায়, কেউ না কেউ ভেটো দিয়ে দেয়, চায়না দেখবেন যে ভেটো দিয়ে দিয়েছে, এরকম চায়না বললো না, ডিপ্লোম্যাটিক ভাবে চায়না কিন্তু সিরিয়াকে অর্থাৎ আসাদকে সাপোর্ট করে এসেছে, সে তার যা পাওয়ারটা দেখায় হচ্ছে ওই ইউএনএসসিএ তে, হ্যাঁ সিকিউরিটি কাউন্সিলে সে দেখায় দেয়, সে আর কিছু না করুক সে ভেটো তো দিতে পারবে। আলটিমেটলি কোনো সুরাহা কিন্তু হয়নি। এগুলো আপনারা যদি কিউরিয়াস হন একবার একটু দেখে নেবেন, জেনেভা 1 2012 এটা কি ছিল, একটু 2-3 লাইন পড়ে নিলেন যে কে কে এটা মধ্যস্থতা করেছে, আলটিমেটলি মনে থাকবে না, আমার কিন্তু মনে নেই, কিন্তু একটা আইডিয়া হয়ে যায়। আপনি যদি এই পয়েন্ট গুলো লিখে আসতে পারেন মার্কস পাবেন, কারণ এত লেখার আপনি সময়ও পাবেন না, এত মার্কস এর প্রশ্ন আসবেও না, রাইট, কারণ তো হিস্ট্রি আপনার রিসেন্টে বেশি ফোকাস করতে হবে। এনট্যাঙ্গেলড ওয়ার্ল্ড,
এনট্যাঙ্গেলড হওয়ার মানে কি? আমি আমার ভোকাবুলারিতে শিখেছি ট্যাঙ্গেলড, রাপানজালের চুল হচ্ছে ট্যাঙ্গেলড, একটা চুলের সাথে যখন আরেকটা চুল লেগে যায় ওটাকে বলবো যে জট পেকে গেছে, এটা হলো এনট্যাঙ্গেলড। তাহলে এখন বুঝতে পারছেন যে জট পাকলা একটা যুদ্ধ, ঠিক আছে? নাম্বার ওয়ান, মাল্টিপল সাইডস ফাইটিং ইচ আদার। আমরা প্রথমে ওই যে ইনফোগ্রাফিক দেখেছি, একজন লিখেছেন মাথা ঘুরাচ্ছে, ওই মাথা ঘুরাচ্ছে, সবারই মাথা ঘুরাচ্ছে। শিফটিং অ্যালায়েন্স অ্যামং গ্রুপস, একজন একজন পক্ষ চেঞ্জ করে। যেমন এখানে আমি বলি ইউএসএ ভার্সেস কি রাশিয়া, তাই না? প্রক্সি ওয়ার কি আসলে? মেইনলি ইউএসএ এবং রাশিয়া যুদ্ধ করছে, ব্যাটল ফিল্ড হয়ে গেছে, রাশিয়া এবং ইউএসএ আসলে মারামারি করছে, জায়গা হয়ে গেছে সিরিয়া এবং আসাদ হচ্ছে একটা কাঠপুতলি। আচ্ছা, এই ইউএসএ আবার কি টার্কির পক্ষে, কারণ টার্কির সাথে ভালো সম্পর্ক ছিল ইউএসএ। টার্কি আবার ভার্সেস কি বলুন তো? কুর্দ, কুর্দি। এখন দেখেন কুর্দিকে আবার সাপোর্ট করে ইউএসএ, কিরকম? ইউএসএর একটা ওই যে ডোনাল্ড ট্রাম্প কুর্দিদেরকে ই করেছে যে না না ওদের তো ডেমোক্রেসি লাগবে, যেখানে ওই কোল্ড ওয়ারেরই একটা অংশ, যেখানে ইউএসএ দেখেছে যে স্বৈরতন্ত্র বা ডেমোক্রেসি নাই, ওদের কথা হচ্ছে গণতন্ত্র লাগবে ইউএসএ। তো ওরা যেখানে দেখেছে গণতন্ত্র নাই সব জায়গায় ওরা যুদ্ধ করেছে, তাই না? তাহলে ইউএসএ একটা মূলনীতিতেই আছে যে যেখানে আমি স্বৈরাচারী দেখবো আমরা সাপোর্ট করব। একইভাবে ডোনাল্ড ট্রাম্প কুর্দিদেরকে সবসময় সাপোর্ট করেছে, মূলনীতি ওপেনলি বলেছে হ্যাঁ কুর্দিরা স্বায়ত্তশাসন চায়, স্বায়ত্তশাসন হওয়া উচিত এইরকম। তাহলে টার্কির সাথে আবার ইউএসএর ভালো সম্পর্ক, টার্কি তো কুর্দিদেরকে লড়তেছে, তাহলে কনফিউজিং না? মানে কি রে, তুমি আমাকেও সাপোর্ট করো, তুমি কুর্দিদেরকেও সাপোর্ট করো, টার্কি তো এখন কনফিউজড। টার্কি তাহলে কি কখনো বিশ্বাস করতে পারবে ইউএসএ কে? বা সবসময় একটা মানে ওদের মধ্যে একটা ইচিং থাকে যে কি রে তুমি তো দুই দিকেই দিচ্ছ। তো এইভাবে অনেক কনফিউজিং একটা ব্যাপার আছে, সব পক্ষেরই মানে দুইটা করে স্বার্থ। কুর্দিরা আবার আইসিস কে পছন্দ করে না, সরকারকে পছন্দ করে না, আইসিস কেও পছন্দ করে না, আইসিস তো আবার আসাদের বিরুদ্ধে লড়ছে, তাহলে তো হিসাবে পছন্দ করা উচিত কুর্দিদের, কিন্তু কুর্দিরা সন্ত্রাস মানুষ পছন্দ করে না। তো এইভাবে সবারই দুইটা করে ই আছে, স্বার্থ আছে। তো এই জন্য খুব বেশি যেন এনট্যাঙ্গেলড ওয়ার, ঠিক আছে? আপনি একটু যখন সেলফ স্টাডি করবেন, আস্তে 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 বুঝবেন যে কিরে কনফিউশনটা কেন লেগেছে, আপনি তখন নিজেই বলবেন যে কনফিউশন তো হবারই ছিল, তাই না? কনফিউশন তো হবে। তাহলে 75টা রেবেল গ্রুপ দেখেন লিখেছি, মানে সরকারের বিরুদ্ধে 75টা দল হচ্ছে যুদ্ধ করছে। অর্থাৎ যদি রাজনৈতিক দল চিন্তা করেন, আমাদের দেশে এখন তো দুটো দল আছে বা তিনটা দল আছে বা কয়েকটা দল, এখন যদি 75টা অ্যাক্টিভ দল থাকতো তাহলে কি অবস্থাটা হতো? হ্যাঁ, তার 75টা দল সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করছে, রেবেল করছে। তো এদের মধ্যে তাহলে কি পিস টক হবে কেমনে? কেউ না কেউ বলে যে আমার আমি মানি না, এটা সম্ভব হচ্ছে না। ব্যাকিং অফ ওয়ার্ল্ড পাওয়ার, বড় বড় যে দেশগুলো এরা যদি সাপোর্ট না দেয় তাহলে কিন্তু এটা টিকতো না, তাই না? কারণ যুদ্ধের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টাকা, টাকা না থাকলে আপনি যুদ্ধ চলবে কিভাবে? আর্মিদের যে রসদ, আর্মিদের যে আপনার যে রেশন, সেটাই তো অনেক এক্সপেন্সিভ। সাধারণ জনগণ কেন যুদ্ধ চায় না? যে কি রে আমার আর্ন করা টাকা দিয়ে তুমি অন্য দেশকে খুন করতেছো। ভিয়েতনাম ওয়ারে যেমন সাধারণ মানুষ খেপা ছিল ইউএস এর উপরে, কি রে তুমি শুধু শুধু ওখানে যুদ্ধ করছো কেন, ওটা তো সাউথ এশিয়াতে, তুমি ওখানে গেছো কেন, আমাদের তো কোনো কিছু যায় আসে না। এই কারণে কি সাধারণ মানুষ কখনো চায় না, কারণ এটা ইকোনমির উপরে অনেক বড় একটা প্রেশার। ইকোনমি ট্যাক্স পেয়াররা টাকা দেয়, ওই টাকা দিয়ে গভর্নমেন্ট যুদ্ধ করছে, অন্য দেশকে গুলিগালাজ করছে। সো ওয়ার্ল্ড পাওয়াররা, এই যে টাকাটা আসে হচ্ছে ইউএস থেকে, আসে হচ্ছে রাশিয়া থেকে বা চায়না বলেন বা ইরান, যাদের কাছে টাকা পয়সা আছে, সৌদি আরবিয়া, সৌদি আরবের সব টাকা ওরা অস্ত্র বেচা কেনা করে, ওদের মেইন বিজনেসই হচ্ছে অস্ত্র, তেলের থেকেও বেশি। সো আপনার বুঝতে হবে যে ওয়ার্ল্ড পাওয়ারসরা না থাকলে কখনোই একটা, টাকা না থাকলে কখনো যুদ্ধ প্রলং হয় না। তো ওয়ার্ল্ড পাওয়াররা ব্যাকআপ দিচ্ছে এবং কনফ্লিক্ট বাড়তেই আছে, বাড়তেই আছে। এখন এটা সেই 2011-তে শুরু হয়েছে, এখন দেখেন কতগুলো বছর চলে গিয়েছে, এখনো চলছে 9 বছর। কোন যুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার টু কে হার মানিয়ে ফেলেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু 9 বছর চলে, তাই না? তো ওয়ার্ল্ড ওয়ার থ্রি, এখানে একটা কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ওয়ার থ্রি পসিবল, অনেক ক্ষেত্রে ব্রিঙ্কম্যানশিপ বলে এটাকে, একদম ওয়ার্ল্ড ওয়ার থ্রি লেগে যাবে এরকম একটা অবস্থা এসেছে কিন্তু। সো এরকম যে বড় বড় পাওয়ার যেখানে ইনভলভড,
তো একটা কেউ যদি খেপে যায়, কেউ যদি, এই যে ডোনাল্ড ট্রাম্প যখন ছিল তখন তো সবাই ভয়ে ছিল যে এই লোক তো মাথা টাথা অন্যরকম, সে একটা যদি টিপ দেয় হয়তো মিসাইল চলে গেল, তাহলে তো নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার তার হাতে, তো এখন যদি নিউক্লিয়ার বম যদি একটা মারে তাহলে তো শেষ। হ্যাঁ, ম্যাসিভ যে ডিস্ট্রাকশন, ম্যাড বলে একটা কথা আছে, হ্যাঁ ম্যাড মানে হচ্ছে এটা নিউক্লিয়ার বম কে বোঝায়, যে তুমিও মরবা সাথে আমিও মরবো, কেউ কিন্তু বাঁচবে না। এই কারণে ওয়ার্ল্ড ওয়ার থ্রি এখনো হয়নি, কারণ আমি যদি নিউক্লিয়ার বম একটা মারি, যারা যারা নিউক্লিয়ার পাওয়ার আছে 8টা বা 9টা, হ্যাঁ আমি এখন আপডেটেড না, 9টা প্রবাবলি, তো তারা কিন্তু বসে থাকবে না, সো কেউই বাঁচবে না আলটিমেটলি, কিন্তু এটা পসিবল আছে। এই সিরিয়ান ওয়ারটা এতই খারাপ, এতই জঘন্যতম একটা যুদ্ধ পুরো মডার্ন হিস্ট্রিতে, অন্য কোনোটার সাথে এটা কম্পেয়ার হয় না, কারণ এটাই হচ্ছে একটা পসিবিলিটি রাখে যেটা ওয়ার্ল্ড ওয়ার থ্রি হতে পারে। যদি এটা সলভ না হয় আলটিমেটলি, কেউ একজন চিন্তা করলো এবার আমি শেষ করবো, ধ্বংস হতে পারে। সো থ্যাংক ইউ, এই জিনিসটা অনেক কমপ্লিকেটেড, এটা কখনই আপনি মানে পুরোপুরি 100% কখনই হয়তো বুঝবেন না, 80% যদি শিখতে পারেন মোর দেন এনাফ।